ইমাম সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ বলেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, স্পষ্ট গুনাহের কাজের চেয়ে বেদা হলো ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। কারণ তথাকথিত পাশ্চাত্যের সেই রাজনীতি বলেন আর সেই দলবাজি বলেন আর যা কিছু বলেন সেটাকে সবাই জানে যে এটা ইসলাম বিরোধী, তাই ইবলিস এটাকে নিয়ে কোনো দিনদার মানুষের কাছে আসে না। ইবলিস জানে যে দিনদার মানুষ জানে যে এটা হলো ইসলামের বাইরের বিষয়, তাই ইবলিস দিনদার মানুষের কাছে কি নিয়ে আসে? ইবলিস দিনদার মানুষের কাছে আসে তুমি তো কোনো তরিকায় নাই, হয় নকশবন্দিয়ে যাও না হয় কাদেরিয়ে যাও না হয় চিস্তিয়ে যাও না হলে সাবিরিয়ে যাও, এটাই হলো আস। ইবলিস আপনার কাছে এটা নিয়ে আসবে কারণ আপনি মনে করেন যে এটা ইসলামের বিষয়, অথচ এটি সম্পূর্ণ ইসলামের বাইরে মন করা বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি বলছিলাম যে আহলুল হাদিসেরা এই সব কিছু বিশ্বাস করে না বরং এগুলিকে প্রত্যাখ্যান করে, এজন্য তরিকাপন্থীর ইসলামী দাওয়াত হলো তার তরিকার দিকে, তাওহীদের দিকে নয়, ইসলামের দিকে নয়। মাজহাবপন্থীর দাওয়াত হলো তার মাজহাবের সদস্য বাড়ানোর দিকে, তাওহীদের দিকে নয়। এই ধরনের যারা যত মতবাদের রয়েছে সবাই আপন মতবাদের দিকে দাওয়াত দেয়, কিন্তু আহলুল হাদিসদের কোনো নিজস্ব মতবাদ নেই, আহলুল হাদিসদের কোনো নিজস্ব তরিকা নেই, আহলুল হাদিসের কোনো নিজস্ব মাজহাব নেই। তাদের মাজহাব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজহাব যা ছিল সেটাই, তাদের তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যা ছিল সেটাই, তাদের মতবাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের মতবাদ যা সেটাই, ভিন্ন কোনো কিছু নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই জন্য আহলুল হাদিসেরা দাবি করতে পারে যে তারাই তাওহীদের দিকে দাওয়াত দেয়। আল্লাহ আমাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। বলছিলাম যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় উল্লেখ করেছেন, তাহলে আপনার কথা পৃথিবীর বুকে সবচেয়ে অধিক সুন্দর হবে লানে নয়। প্রথম হলো আপনার দাওয়াত হতে হবে তাওহীদের দিকে। অনেকেই দাবি করতে পারে তাহলে আপনারাই শুধু তাওহীদের দিকে দাওয়াত দেন, আমরা দিই না। তাওহীদ সারা জীবনটা বিশ্বাস করছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর দাওয়াত দিতেছেন তাওহীদের দিকে, এ কোন তাওহীদ আপনার? সারা জীবন বিশ্বাস করছেন যে আল্লাহ নিরাকার, আল্লাহর সেফাতগুলিকে অস্বীকার করে যাচ্ছেন আর বলতেছেন তাওহীদের দিকে দাওয়াত দেন, এ কোন তাওহীদ আপনার? সুতরাং মুখে দাবি করলেই হবে না, আগে তাওহীদ স্পষ্ট করতে হবে তারপর আপনার দাবি। এজন্য আফসোস করে বলতে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেই তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন বাস্তবেই তিনি তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, যেটা আমার এটা গবেষণা ইনশাআল্লাহ সেটি বই প্রকাশ হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সত্যিকারই সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহর বিষয়ে যে আকীদা থাকা দরকার সেই আকীদা তিনি পোষণ করতেন, কিন্তু আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হওয়া সত্ত্বেও সেই আকীদার অনুসারী হতে পারেনি। দ্বিতীয় বিষয় ওয়ামিলা সালিহা, শুধু দাওয়াত দিলে চলবে না, নিজেকেও সেই ভালো আমল করতে হবে, নিজেকেও ভালো আমল করতে হবে। মনে রাখবেন ভালো আমলের দুটি দিক রয়েছে, একটি হলো বাহ্যিক দিক আর একটি হলো আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণ দিকটি হলো তাওহীদের সাথে সম্পৃক্ত আর বাহ্যিক দিকটি হলো সুন্নাহর সাথে সম্পৃক্ত। সালাত আদায় করছি, এটা ভালো আমল, সিয়াম পালন করছি, যাকাত দিচ্ছি বা আরও কিছু করছি ইসলামী কাজ, সবগুলি ভালো আমল। কিন্তু এই ভালো আমলগুলি কোন নিয়তে করছি সেটি হলো তাওহীদের সাথে সম্পৃক্ত, আর বাহ্যিকভাবে আমার ভালো আমলটা কার তরিকার সাথে মিলছে সেটি হলো সুন্নার সাথে সম্পৃক্ত। যদি এই দুই দিক সেখানে ঠিক না থাকে, আমি আহলুল হাদিস হলেও ভিতরের দিকটা যদি ঠিক না থাকে আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। জন্মসূত্রে আহলুল হাদিস হয়ে গেলেই পার হয়ে যাব, আহলুল হাদিস নিজেকে পরিচয় দিলেই পার হয়ে যাব, এমনটি সুযোগ
কখনোই নেই। কেউ মনে করবেন না যে শুধু খালি আহলে হাদিসদের পক্ষেই বলে যাচ্ছি, হ্যাঁ আহলে হাদিসদের পক্ষে বলবো, আবার ত্রুটি থাকলে বিপক্ষেও বলবো। আহলে হাদিস মানে ফেরেশতা নয়, আহলে হাদিস পরিচয় নিয়ে নিয়েছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে তা না, বাস্তবে ঠিক হতে হবে। নিজেকে যদি আমি বড় করে প্রকাশ করার জন্য আমল করি আর বাইরে খুব সুন্নার অনুসরণ করি, লক্ষ্য করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে শের কিভাবে হতে পারে? তিনি বলছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম মিনাশ শিরকিল আসগার। মুসনাদ আহমদের হাদিসে যেটি সহিহ সনদে এসেছে তিনি সেখানে আরো কঠিন ভাবে বলছেন, বলছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চেয়েও তোমাদের জন্য আমি যেই ফিতনার বেশি আশঙ্কা করছি সেটি হলো আশিরকাল আসগার, তা হলো ছোট শের। তা কি? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, বললেন সেটি হলো রিয়া। ব্যাখ্যা দিলেন ইয়াকুমুর রাজুলু ফি সালাতি ফায়ুযাইয়িনু সালাতাহু লিইউরা মিন নাযরি রাজুলিন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।